দেখো অসাধারণ লাইটিং, এত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। আসলে এত বড় মিছিল বাংলায় আমার মনে হয় এই প্রথম শোভাযাত্রা শ্রীভূমি যেটা করছে। এখন আমি দাঁড়িয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম প্যান্ডেলের সামনে, আর আজকে ভিডিও ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাষণ আছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা তো জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রা কত সুন্দরভাবে হয়, তো চলো বেশি কথা বলবো না, জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আশা করি। তো আর এখন দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের যে লাইট সেটা কিন্তু চলছে, আর অনেক মানুষ কিন্তু এখনও এসে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল এই প্যান্ডেল কিন্তু দর্শন করছে। আর চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট শোভাযাত্রা দিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে, চলো। এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেইন যে গেট, সেই গেটের সামনে দেখতে পাচ্ছ যে শোভাযাত্রার যে লাইটিং সেটা কিন্তু এরকম পরপর কিন্তু গাড়িতে সাজানো আছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হতে চলেছে। প্রত্যেকেই বলছি ক্লাব সদস্য থেকে শুরু করে সবাই প্রথম থেকে শেষ অবধি থাকবেন, আর সবাই একটু ভাগ করে নেবেন। আসলে এত বড় মিছিল বাংলায় আমার মনে হয় এই প্রথম শোভাযাত্রা শ্রীভূমি যেটা করছে, 52তম বছরে 52টা গেট সহ সমস্ত কলকাতা শহরে এবং আমাদের বাংলার যে ছৌ নাচ থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে নজরুল সব কিছুই আছে, ছৌ নাচ আছে, বাংলার যত কালচার কৃষ্টি সংস্কৃতি আছে সাঁওতাল নাচ থেকে শুরু করে সবই আছে। দেখো লাইটিং গুলো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ লাগছে, এত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে কি বলবো তোমাদের, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো কেমন লাগছে দেখতে, সিংহ দেখতে পাচ্ছ।
সত্যি লাইটিং গুলো এত সুন্দর। এই দেখো মা কালী সেজেছে দেখতে পাচ্ছ, এই দেখো এই দেখো কৃষ্ণ সেজেছে। এখানে আছে মা লক্ষ্মী। দেখো এই লাইটিংটা সত্যি দারুণ লাগছে, দেখো অসাধারণ লাইটিং দেখতে হচ্ছে। মা সরস্বতী এত সুন্দরভাবে লাইটিং করা যায় না কি বলো, দুর্দান্ত লাগছে দেখতে। অসাধারণ অসাধারণ সত্যি দুর্দান্ত লাগছে। এই সাইডটা তোমাদের একটু দেখাই, দেখো কত সুন্দর লাইটিং করা আছে, দেখো সাইডটা চন্দননগরের লাইটিং সত্যি দেখার মতো লাইটিং, এ বলে বোঝানো সম্ভব নয় এত সুন্দর লাইটিং। লাইটিংটা ঘটের মতো লাগছে দেখতে, ঘটের উপরে দেখতে পাচ্ছ দেখো নারকেল আছে সেটা দেখা যাচ্ছে। Thank you.
মা সরস্বতী আছে। অপরূপ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, অসাধারণ। লাইটিং যেন শেষই হচ্ছে না, ভাবো কত বড় লাইটিং। মানে এখনো যে শোভাযাত্রা কত দূর পর্যন্ত আছে, এখান থেকে জুম করলেও কিন্তু তোমরা দেখতে পাবে না এতটা বড় শোভাযাত্রা হচ্ছে। মানে কলকাতায় আগে কখনো এত বড় শোভাযাত্রা হয়েছে কিনা আমার দেখা নেই, কলকাতায় আগে কখনো এত বড় শোভাযাত্রা হয়েছে কিনা সেটা কিন্তু আমার দেখা নেই। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই শ্রীভূমিতে কিন্তু ফার্স্টে আমি দেখলাম এত বড় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তোমরা যারা দেখছো শ্রীভূমি শোভাযাত্রা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সত্যি দুর্দান্ত লাগছে। এই দেখো লাইটিং, দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছ আলাদা আলাদা রকমের। যে এই ভেনাসে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের, দেখো
বাড়িতে কিন্তু আছে মা দুর্গার প্রতিমা সম্ভবত কি বলছো এখন যে গণেশ ঠাকুর সেটাই কিন্তু এখন এই দেবীঘাট দেখতে পাচ্ছ সেই দেবীঘাটে কিন্তু এখন নামানো হচ্ছে আর এই মাঝরাতে দেখো এখানে ভিড়টা দেখো শ্রীভূমি ঠাকুর বিসর্জন দেখার জন্য মাঝরাতে দেখো অসংখ্য মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে শ্রীভূমি এই যে ঠাকুর এই ঠাকুর বিসর্জন দেখার জন্য তো তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করেছি আজকে অনেক হাঁটাহাঁটি করে কিন্তু সবাই মনে রেখেছি ফাইনালি চলে এসেছি সেই দেবীঘাটে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে ঠাকুর সেই ঠাকুরের বিসর্জন হবে তো দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর নামানো কিন্তু প্রসেসিং চলছে এখানে নামানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এটা বিসর্জন দেওয়ার ঠিক আগের মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বিসর্জনের দিকে এই ঘাটে দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে এখন দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কিন্তু ঘোরানো হচ্ছে তোমরা জানো যে নিয়ম সেই নিয়ম কিন্তু মেনে কিন্তু ঠাকুর বিসর্জন করা হয় এখন কিন্তু সেই নিয়মই পালন করা হচ্ছে যে ঠাকুর সেই ঠাকুরে কিন্তু বিসর্জন হয়ে গেল দেখতেই পাচ্ছ তো গণেশ ঠাকুরের বিসর্জন কিন্তু হয়ে গেল এখন কিন্তু লক্ষ্মী ঠাকুরের বিসর্জন হবে এখন দেখতে পাচ্ছ মা
লক্ষ্মী মা লক্ষ্মীকে কিন্তু নিয়ে আসা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা লক্ষ্মীকেও কিন্তু বিসর্জন করে দেওয়া হবে এই যে দেবী ঘাট দেখতে পাচ্ছ এখন দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী চলে এসছে কার্তিক ঠাকুর চলে এসছে এখন কিন্তু কার্তিক ঠাকুরের বিসর্জন করা হবে একে একে কিন্তু সবগুলো ঠাকুর বিসর্জন হয়ে গেল এখন কিন্তু মা দুর্গার পালা দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা দুর্গার যে প্রতিমা সেটা কিন্তু গাড়ি থেকে নিচে নামানো হবে তারপরে কিন্তু এখানে বিসর্জন করা হবে সো মানে এতদিন ধরে পুজো পুজোর যে আমেষ আমাদের মাঝে ছিল এখন না মানে খারাপ লাগছে কারণ আজকেই হয়তো পূজার শেষ ভিডিও আমি হয়তো করছি আর জানি না কবে করব তবে শ্রীভূমি প্রতিমা দিয়ে কিন্তু এই বছর আমার সমাপ্ত হচ্ছে পূজার ভিডিও এখন কিন্তু নামানোর যে প্রসেসিং সেটা কিন্তু চলছে প্রতিমা দেখতেই পাচ্ছ তোমরা দেখো এই যে মুখের যে কথাটা না যারা প্রতিমাগুলো নামায় বা তোলে হেইও হেইও এই যে কথাগুলো আমার সত্যি দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এত সুন্দর মায়ের মুখটা কি বলবো মানে মুগ্ধ হয়ে যাবে সত্যি তোমরা যারা দেখেছো তারা জানো কত সুন্দর লাগছে দেখো একবার সব থেকে সেরা মুহূর্ত এটাই I'm going to go to the hospital.
ধীরে ধীরে দেখতে পাচ্ছ বিসর্জন করার জন্য কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের যে মূর্তি। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপরে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে। প্রচুর লোক কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে শ্রীভূমির এই প্রতিমা বিসর্জন দেখার জন্য। আবার হবে আবার হবে ফাইনালি দেখতে পাচ্ছ বিসর্জন কিন্তু হয়ে গেল মায়ের। সবগুলো প্রতিমা দেখতে পাচ্ছ বিসর্জন কিন্তু হয়ে গেছে। এখন মাঝরাতে বিসর্জনের পরে এখন কিন্তু খারাপ লাগছে, আর না শ্রীভূমিতে ভিডিও করতে আসবো আমরা। আবার হয়তো পরের বছর তোমাদের সাথে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলে আর মাতৃপ্রতিমার ভিডিও হয়তো তোমাদের মাধ্যমে শেয়ার করবো আমরা। কিন্তু সব আনন্দ কিন্তু এখন শেষ দেখতেই পাচ্ছ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সো অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই গাইস।